हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल जिशिका स्पेशल। सो फ्रेंड, देखते ही पाच्छेन आमरा बेरिये पड़ेछि। तबे बेरिये आमरा कोथाओ आपनादेर व्यू पॉइंटेर इनफरमेशन आजके देबो ना। आजकेर भिडियोटी होच्छे एकटु अन्य रकम, तबे आपनादेर अवश्यई पसंद हबे। तार जन्य भिडियोटी लास्ट पर्यन्त देखते हबे। तो आमी आजकेर आपनादेर जेटा देखाबो सेटा आमरा जे डुয়ার্সের विभिन्न टूरिस्ट स्पटगुलो आपनादेरके देखिएछि, तेमन कोनो टूरिस्ट स्पट आजकेर आपनादेरके देखाबो ना। जेटा देखाबो सेटा आमरा डुয়ার্সের जे নাগরাকাটাতে থাকি সেখানকার जे जनबसति तादेर जे চালচিত্র তার একটা ছোট্ট অংশ আমি তুলে ধরেছি। তো সোজা আমরা চলে এসেছি আজকের শুক্রবার, অর্থাৎ আমরা আগে একটা ছোটবেলায় পড়তাম শুক্রবারে হাট বসে যে বকশীগঞ্জের পদ্মাপাড়ে, তেমনি শুক্রবারেরই হাট, তবে এটা বকশীগঞ্জের পদ্মাপাড় নয়, এটা আমাদের নাগরাকাটার জলঢাকার পাড়ে। ভিডিওটি আজকে তাদের খুব ইন্টারেস্টিং লাগবে যারা উত্তরবঙ্গের বাইরে থেকে দেখছেন। যেসব বন্ধুরা যারা উত্তরবঙ্গে থেকে দেখছেন তাদের তো মজা হবেই, কিন্তু বেশি আনন্দ পাবেন যারা উত্তরবঙ্গের বাইরে থেকে দেখছেন। তাদের আগ্রহ থাকবেই যে উত্তরবঙ্গের এরকম একটা রিমোট এরিয়াতে হাট সেটা কেমনভাবে বসে, কী কী বা পাওয়া যায় হাটে। তো চলুন আমরা দেখতে থাকি আমাদের হাটে কী কী পাওয়া যায়। তো বন্ধুরা, আমরা হাটের মধ্যে ঢুকেছি, দেখুন এরকম ত্রিপল টাঙানো আছে, বিকজ সেদিন খুব বৃষ্টি পড়ছিল, তাই হাটটা যাদের ভিজে না যায়, যারা বাজার করতে আসছেন তাদের জন্য এই ত্রিপলগুলো টাঙানো আছে। এটা ন্যাচারাল ব্যাপার, আর কি বলবো। দেখুন এখানে যেটা হয় হাটটা, এর বিভিন্ন জায়গা থেকে এসে এরা শুক্রবার এই নাগরাকাটাতে হাটটা বসে। যেমন এর আশেপাশে যে জায়গাগুলো আছে, চাম্পাগুড়ি, ময়নাগুড়ি, তারপর চালসা, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যারা ব্যবসায়ী আছে তারা বিভিন্ন জায়গা থেকে তাদের যে উৎকৃষ্ট জিনিসগুলো নিয়ে এসে আমাদের এই নাগরাকাটার হাটে চলে আসে। তো এরকমভাবে বিভিন্ন আমাদের যে আশেপাশে জায়গাগুলো আছে সেখানে এরকম প্রায় একটা করে বারের, এই আজকে যেমন শুক্রবার আমাদের নাগরাকাটাতে বসে, এবার অন্য অন্য বারে অন্য অন্য জায়গাগুলোতেও এই সেম ব্যবসায়ীরা ঘুরে ঘুরে ব্যবসা করতে থাকেন। দেখুন এখানে সবজির বীজ বিক্রি হচ্ছে, আমাদের হাটে সব কিছুই পাওয়া যায়। দেখুন এখানে লোভনীয় খাবার, চপ, জিলেপি, বিভিন্ন স্বাদের চপ, বিভিন্ন স্বাদের মিষ্টি ইত্যাদি বিক্রি হতে থাকে। এগুলো কিনে সবাই খেতে খেতে বাজার করে, অথবা বাজার থেকে চলতি ফেরার পথে তখনও কিনে নিয়ে আর কি বাড়িতে যায়। তো এটা হচ্ছে আমাদের এই হাটটাতে, যেমন সবজি বাজার, মাছ বাজার, মাংস বাজার, এবং তার সঙ্গেও থাকে জামা কাপড়, লাইট, মানে দৈনন্দিন বাসনপত্র, দৈনন্দিন জীবনে মানুষের যা যা প্রয়োজন হয় সবই এই হাটে পাওয়া যায়। তো দেখুন মাছ কাটছে, এখানে মাছ বিক্রি হচ্ছে, এই যে আবারও সবজির বীজ বিক্রি করছে। এটা লঙ্কার দোকান, আমাদের যে পাহাড়ি এরিয়ার যে জায়গা আছে সেখান থেকেই পাহাড়ি লঙ্কাগুলো নিয়ে আসে, প্রচণ্ড ঝাল, একটা লঙ্কা এত ঝাল একটা তরকারি হয়ে যাবে একটা লঙ্কাতে, এতটাই ঝাল। তো চলুন আরও দেখতে থাকি, এখানে মশলা বিক্রি হচ্ছে, এটা স্কোয়াশ, উত্তরবঙ্গের একটা খুব জানা সবজি, পেঁপের মতন খেতে লাগে, আবার অন্যরকমভাবে করলে অন্যরকমও লাগে। দেখুন কতটা বৃষ্টি হয়েছে, জল জমে আছে। এই যে ছ্যাটা কুস্তেও বিক্রি করে, এগুলো এরা বাড়িতে খুব সুন্দরভাবে বানায়, আর খুবই শক্তপোক্ত হয়, অনেক দিন টেকসই হয়। এগুলো দেখুন মুড়ি, চিড়ে, এগুলো বিক্রি হচ্ছে। এখানকার একটা কাঁচা নারকেল ফেভারিট খাওয়া, দেখতেই পাচ্ছেন নারকেল কেটে এবং গোটা বিক্রি হচ্ছে। এই যে দেখুন লেখা দেখাচ্ছে নাগরাকাটা কৃষক বাজার, জেলা জলপাইগুড়ি। এবার আমরা চলে আসব সবজি বাজার থেকে ঢুকেই পাশেই
আমরা নিত্য প্রয়োজনীয় যে প্রয়োজন লাগে জিনিসগুলো, দেখুন এখানে কোদাল, বেলচা, এই যে ব্রাউন কালারের র্যাপার কাভার দেওয়া, সেটা হচ্ছে খুবড়ি বলা হয়। এটা হচ্ছে এখানকার স্থানীয় লোকেদের প্রত্যেকেই এই খুবড়ি নিয়ে যাতায়াত করে, কারণ এই খুবড়ি ব্যবহার করা হয় যেহেতু বন্য জন্তুরা আছে, জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হয়, অ্যাটাক করে দিলে যাতে তাদের আত্মরক্ষা করতে পারে, তার জন্য প্রত্যেকেই এই খুবড়িটা সঙ্গে রাখে। চলুন কি কি আছে আরো দেখতে থাকি। দেখুন এখানে বাচ্চাদের থেকে বড় প্রত্যেকের জন্য জামা কাপড় জুতো খুবই সস্তা, এগুলো এই হাটে যেগুলো আসে এবং খুব ভালো হয়। এগুলো মানে পাশেই যে ভুটান আছে, তারপর নেপাল আছে, ওই সব জায়গা থেকে এগুলো নিয়ে এসে এই হাটে বিক্রি করে, তাই এই পোশাকগুলোর বেশ বৈচিত্র্য লক্ষ্য করা যায়। বুঝতেই পারছেন অন্য দেশ থেকে আমাদের ইন্ডিয়াতে নিয়ে আসছে, তার তো একটু বৈচিত্র্য থাকবে। তো চলুন অন্যগুলো আরও দেখতে থাকি। সো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর আমার সাথে থাকুন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আমরা দুজন যে রেনকোটটা পরে আছি, সেই দুটো কিন্তু এই হাট থেকেই কেনা। তো দেখুন বেশ ভালো ছিল কিন্তু রেনকোটগুলো। সো ফ্রেন্ড, টাটা, বাই বাই, আর দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে।